হ্যাঁ, আমি কি করতাম? তুই কি করবি? তুই তো আমার দাঁড়া চল ওদিকে, চল না, চল না ওদিকে, চল না। আচ্ছা এখন চল আমার সাথে, চল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে যাচ্ছি হচ্ছে জুবলি রোডে যাব, জুবলি রোডে যাব হচ্ছে ঘরের কিছু লক কিনতে হবে এবং একটা ফ্রেন্ড আসছে তার সাথে একটু দেখা করব। আর এই আর কি গরম পড়তেছে অনেক, আর আজকে হচ্ছে নতুন মানে মোবাইল রাখার জন্য একটা মোবাইল হোল্ডার নিয়েছিলাম। এই মোবাইল হোল্ডারটা আমার আগেও ছিল, এটা নাকি ভেঙে গেছে আগের বার, তো আবার নিশি হচ্ছে সেম মোবাইল হোল্ডার। মোবাইল হোল্ডারটা মোটামুটি অ্যালমিনিয়ামের, ভাঙছে কীভাবে একচুয়ালি আমি জানি না। তো এই আর কি, এই যে এটা, এই মোবাইল হোল্ডারটা হচ্ছে এটাতে কভার দিয়ে ফোনটা রাখতে পারতেছিলাম, তোর কভারটা খুলে ফেলছি, কভার খুলে ফেলে এটা টাইট করে লাগাইছি, দেখা যাক এটা কেমন সাপোর্ট দেয়। তবে এই ফোনটা নিয়ে আর বের হওয়া যাবে না, এগুলো হচ্ছে কার্ভ ডিসপ্লে, তো তো এটা যখন আমি লাগাচ্ছিলাম আমার উপরে যে স্টিকারটা মানে প্লাস্টিকটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য কাভারটা খুলে ফেললাম। কাভারটার পিছনে একটা রিং আছে, হ্যাঁ রিংটার কারণে এই জিনিসটা মোটো হয়ে গেছে, পরে মোটো হয়ে যাওয়ার পরে হচ্ছে আর কাজ করতেছিল না। আজকে রাতে হচ্ছে একটা ট্যুর প্ল্যান আছে, যেটা হচ্ছে রাঙামাটিতে, এখনও শিউর না যাবো কি যাবো না, আগে হচ্ছে জুবলি রোডে যাই, ওখানে কাজকর্ম শেষ করার পর অ্যাকচুয়ালি জানতে পারবো যে আমি কি যাবো কি যাবো না। বিকজ ওখান থেকে আসার পর যদি মন মানসিকতা ঠিক থাকে তাহলে যাবো, না হলে যাবো না। আমি কালকে রাতে হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে মিট করতে গেছিলাম, তো ওরাই বললো হচ্ছে সাডেনলি যে ওরা হচ্ছে রাঙামাটি যাবে, আমাকেও বললো যে তুই কি যাবি, তো আমি বললাম যে আমি আসলে এখনও জানি না, কালকে জানাবো। ওরে অত বেশি জ্যাম নাই আজকে, এই যে এটাকে বলো হচ্ছে অক্সিজেন মোড়, গাড়িটা হচ্ছে আমি কালকে সার্ভিসিং করাইছিলাম, সার্ভিসিং করানোর পরে গাড়িটা সেইভাবে গাড়ি চলতেছে, গাড়ির বন্ধ হওয়ার যে প্রবণতা ছিল এটাও চলে গেছে। সেকেন্ড হচ্ছে গাড়ির হচ্ছে ক্লাচে গাড়ি স্টার্ট হইতো না, সেটাও এখন স্টার্ট হয় সুন্দরভাবে। আচ্ছা এখন উঠতেছি হচ্ছে আপনার একদম ফ্লাইওভারে, এটা হচ্ছে 2 নম্বর গেট থেকে আক্তন যাওয়া ফ্লাইওভার দিয়ে হচ্ছে আমি সিআর দিয়ে ওই যে কাজের দরে দিয়ে হচ্ছে যাবো, তো লোকেশানটা আমাকে ওটাই দেখাচ্ছে। আমি তো চিটং শহরে অত বেশি ঘোরাঘুরি করা হয় নাই, সেই জন্য হচ্ছে আসলে অত ভালোভাবে চিনিও না, যদিও গেছি তাহলে হচ্ছে সিএনজিকে বলছি সে নিয়ে গেছে, না হয় বন্ধুকে বলছি সে নিয়ে গেছে। আচ্ছা তো আমি আসি হচ্ছে এখন লালখান বাজার ফ্লাইওভারে, আর না এটা হচ্ছে আক্তার জন ফ্লাইওভার, এটার নাম হচ্ছে লালখান বাজার দিয়ে, লালখান বাজার দিয়ে কাজীর দৌড়ে দিয়ে তারপর হচ্ছে আমি যাব হচ্ছে জুবলি রোডে, ওখানে যাব হচ্ছে এক ঘরের জন্য 2টা তালা নিতে হবে, লাইট নিতে হবে, সো সেকেন্ড ফ্লোরের জন্য, তো ভালো কিছু জিনিস দেখে ওখান থেকে নিতে পারে কিনা দেখি, আর প্রাইসটাও কেমন একটু দেখবো আর কি ওখানে গিয়ে। আচ্ছা এই যে অলমোস্ট চলে আসছে হচ্ছে কাজীর দড়ি মোড়ে, বেচার কোন ছোট কোনো লাইট আছে এমনি সিলিং এ লাগানোর জন্য, ছোট আলো কম আচ্ছা। তো চক বাজার হচ্ছে কাজ শেষ করছি, অলমোস্ট হচ্ছে 3টা 3 বাজে, আমি এতক্ষণ বসেছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য, আমার ফ্রেন্ডও আসছে, তো এখন হচ্ছে আমরা হচ্ছে বালুচরার দিকে যাব। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা, কোন দিকে যাবেন? আমি তো বালুচরা যাব, চল বালুচরার দিকে গেলে চল, দুপুর আর কই 3:30 বাজে গেছে, দুপুর বানাইনি আমি আর কোথাও, তো দাঁড়া করে রাখছিস কেন, আমি ওইদিকে চল, হ্যাঁ আমি কি করতাম,
তো তুই কি করবি? তুই তো আমার চল ওদিকে চল না, তুই তুই দাস তো যাবি কিনা সেটা বল, তাহলে আমি চলে যেতাম। এতক্ষণ তুই দাঁড়া করা রাখছিস কেন? চল না ওদিকে, চল না। আচ্ছা এখন চল, আমার সাথে চল এখন না। এতক্ষণ আমি দাঁড়া রয়েছি কার জন্য? তোর সাথে তো আমি দেখা করার জন্য হলে কালকেও করতে পারতেছি, আজকে রাতেও করতে পারি। ঠিক নাই, এখন মা এখনো বাসায়ও যায় নাই, দেখি বাসায়ও যায় নাই। এখন আমি থাকতে পারবো না, আমাকে এই যে জিনিসটি সকালে বাসায় বাড়িতে যেতে যাবো থাকলে। আমার হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম, দেখলাম তো কি পরিমাণ দুষ্টুমি করলো। আমি ভাবছি তো আমার সাথে যাবে, বাট এখন বলতেছে যে আরো পরে যাবে। এনিওয়েজ রাতে যদি এখন এখনো মন মানসিকতা ঠিক করতে পারতেছি না, আমি কি আসলে বান্দরবান যাবো কি যাবো না, বাসায় যাওয়ার পর এক্স্যাক্টলি বলতে পারবো। আমার ক্যামেরাও হচ্ছে চার্জ দিতে হবে এই আর কি। আমি হচ্ছে ট্রেনে এখন বাসার দিকে চলে যাবো, অলমোস্ট অনেক টায়ার্ড। আর অন্তরের সাথে দেখা হয়েছে, অনেক দেরি হচ্ছে আজকে, অনেক বছর পর আবার অন্তরের সাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি হচ্ছে একবারে বাসায় গিয়ে তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো। তো আজ কেমন হচ্ছে অনেকক্ষণ বাইরে ছিলাম, সো আপাতত ব্লগটা করে আমি হচ্ছে ট্রেনে চলে যাবো। এখন আর কথা বলতে ইচ্ছা করতেছে না গরমের মাঝখানে।